দেশজুড়ে বাম মনোভাবাপন্ন শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার গণছুটির ডাক দেন। সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের ডাকে এই গণছুটির জেরে অচলাবস্থা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আগে থাকতেই হুঁশিয়ারি দিয়েছিলেন, গণছুটি প্রত্যাহার না করলে কড়া মনোভাব নেবে সরকার। কিন্তু এদিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই তালাবন্দি রইল বেশ কিছু বিভাগ। এই অচলাবস্থার ছবি কলকাতার সীমানা ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের অন্দরে চলল আংশিক সময়ের অধ্যাপকদের অবস্থান বিক্ষোভ। সঙ্গে সেরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের প্রতীকী প্রতিবাদ। অনুপস্থিত শিক্ষাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী বললেন, প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বন্ধের মতো গড় হাজিরদের বেতন কাটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনিক স্তরে যারা এটা করলেন তাদের ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। বন্ধে ছুটি নিলে যেমন বেতন কাটার নির্দেশ দেয় সরকার, আজকে গণছুটিতে, গণছুটি তো হয় না, সেক্ষেত্রে কি এরকম মানে একই পদ্ধতি অনুসরণ করা হবে? এটা আমরা আলোচনা করে খতিয়ে দেখব, কিন্তু সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিক্ষামন্ত্রীর সফরকালী যে বিশৃঙ্খলা ছবি দেখা গেল তাতে ক্ষুব্ধ কর্তৃপক্ষ। একটা সময় আন্দোলনকারী আংশিক সময়ের অধ্যাপকদের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তর্কাতর্কিও শুরু হয়ে যায়। আমি যে পরীক্ষা দিতে না দিই আপনি প্রশ্ন করেন, তাহলে সেটা তো আছে, ওই ভাবে কথা বলবেন না প্লিজ। তাহলে এটা শিক্ষক, এটা শিক্ষক কথা বলছে, এটা শিক্ষক কথা বলছে, তাহলে তাহলে শিক্ষক কথা বলছে, সরি সরি সরি, তাহলে ঠিক আছে, যদি উনি ওইভাবে শিক্ষক শুলে বলেন তাহলে ক্ষমা করবেন। উপাচার্য জানান শিক্ষাঙ্গনের সামগ্রিক এই পরিবেশ কাঙ্ক্ষিত নয়, অনুপস্থিত কর্মীদের বিষয়ে রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় চাইব বিশ্ববিদ্যালয়ে যাতে নর্মালসি থাকে, পঠন পাঠন খালি না, গবেষণা খালি না, যে এমনি যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার সেটা যাতে নর্মালসি থাকে। আমাকে রেজিস্ট্রার খবর দিয়েছেন কিছু কিছু বিভাগে সেটা নর্মালসি নেই, ওনাকে আমি বলেছি রিপোর্ট তৈরি করতে, রিপোর্ট আসুক তারপর দেখব। বিশ্ববিদ্যালয়ে অন্দরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি না করার আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী, এমনকি গণছুটির বিরুদ্ধেও কড়া মনোভাব দেখাচ্ছে সরকার। কিন্তু এরপরেও কি শিক্ষা প্রতিষ্ঠান বিশৃঙ্খলা মুক্ত হবে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেখানে পঠন পাঠনের জায়গা সেখানে গণছুটি কিংবা অবস্থান বিক্ষোভের মতো কর্মসূচি কেন হবে প্রশ্ন শিক্ষক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।